বন্ধুরা শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে আছি আজকের স্বাস্থ্য আলোচনা নিয়ে। স্বাস্থ্য বলতে আমরা আসলে কি বুঝি? স্বাস্থ্য মানে কি শুধুমাত্র রোগ না থাকা? নিশ্চয়ই না, এর সাথে আরও অনেকগুলো বিষয় যুক্ত থাকে আমাদের। যেমন আমরা হেলথ মানে মেন্টাল হেলথ বুঝি, সোশ্যাল হেলথ বুঝি, এই ধরনের অনেক ধরনের বিষয় আছে। এর বাইরেও কিছু বিষয় আছে যে বিষয়গুলো কখনো রোগ কখনো বা রোগ না হলেও আমাদের মধ্যে এক ধরনের মানসিক অশান্তি, মানসিক অস্বস্তি অথবা বিব্রতকর অবস্থার সৃষ্টি করতে পারে। সেরকম একটি বিষয় হচ্ছে আমাদের শরীরে যখন কিছু আনওয়ান্টেড স্পট দেখা দেয়, আমাদের শরীরে যখন কিছু স্পট যেগুলো আমরা এক্সপেক্ট করি না, সেগুলো ঠিক সরাসরি আমাদের, আমরা রোগ হিসাবে যদি চিহ্নিত নাও করতে পারি, তাহলেও সেগুলো কিন্তু আমাদের মানসিকভাবে আমাদেরকে অনেকটাই বিব্রত করে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে কারো মুখে হয়তো মেস্তা আছে, অথবা চোখের নিচে যেটাকে আমরা ডার্ক সার্কেল বলছি, চোখের নিচে একটা কালো দাগ আছে, বলি রেখা আছে, কারো কপালে ভাঁজ পড়ে পড়ে সেখানে এক ধরনের স্পট হয়ে গেছে। সাধারণত যারা একটু স্থূল, যারা একটু ওজন বেশি যাদের, তাদের দেখা যায় যে ঘাড়ের এই জায়গাগুলোতে ভাঁজের ফাঁকে ফাঁকে কালো এক ধরনের স্ট্রাইপ পড়ে গেছে। সেগুলো দেখতে খুবই বাজে লাগে এবং মানুষের কাছে অনেক সময় এগুলো নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। এর বাইরে যারা গর্ভধারণ করেছেন, যে মায়েরা, তাদের গর্ভ পরবর্তী সময়ে সন্তান প্রসবের পর দেখা যায় যে পেটে বুকে এক ধরনের দাগ পড়ে যায়, যেটিকে আমরা স্ট্রেচ মার্ক বলি। এই স্ট্রেচ মার্কও কিন্তু অনেক সময় বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে অনেক নারীকে। তারপরে যারা অনেক বেশি মোটা ছিলেন, হয়তো পরে শুকিয়েছেন অথবা ডায়েট করে একটু স্লিম হয়েছেন, তখন দেখা যায় যে তাদের বিভিন্ন জায়গায়, বাহুতে, এই সমস্ত জায়গায় তখন দেখা যায় যে একটা সাদা সাদা দাগ হয়ে গেছে। সেটাও দেখতে বেশ খারাপ লাগে। অনেকের বগলে, হাঁটুতে, কনুইতে, ইভেন পায়েও আমরা দেখি যে পায়ের সাথে, পায়ের স্কিনের সাথে অনেকে দেখবেন যে মুখের স্কিনের কালারের মিল থাকে না, অর্থাৎ পায়ের যত্নটা ঠিক মতো নেওয়া হয় না, অথবা পায়ে অনেক ধুলোবালি থাকে যেগুলো ঠিক মতো পরিষ্কার করা হয় না। এই সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে সৌন্দর্য, অথবা সৌন্দর্য মানে তো শুধু ফর্সা না, নিজেকে পরিপাটি করে রাখা, আনওয়ান্টেড এই ধরনের সিচুয়েশন থেকে দূরে থাকা, এগুলো কিন্তু আমাদের সুস্থতার মধ্যে পড়ে, আমাদের স্বাস্থ্যের মধ্যে পড়ে। যে আমাকে লুকিং ফ্রেশ লাগবে, আমাকে দেখতে, যেগুলো আমরা বয়সের ছাপ তো লুকাতে পারবো না, কিন্তু কিছু জিনিস আছে, যেমন আমরা যে বললাম বলি রেখা, গলার এখানে ভাঁজ পড়ে যায়, ঘাড়ের এখানে ভাঁজ পড়ে যায়, বগলে কালো হয়ে যায়, কনুইতে কালো হয়ে যায়, এইসব জায়গাগুলোর যে স্পটগুলো, এগুলো কিন্তু বয়সের সাথে সাথে বাড়তে থাকে। এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এগুলো হয় আসলে এইখানে, এইগুলোর জন্য আমরা কোনো এক্সট্রা কেয়ার নেই না, আমরা আলাদাভাবে কোনো যত্ন নেই না। আমরা হয়তো মুখে কিছু মাখি, মুখটাকে সুন্দর রাখার চেষ্টা করি, এর বাইরে আর আমরা অত বেশি চর্চা করি না। তো আমি এখানে ঠিক রূপ চর্চার কথা বলছি না, আমি বলছি যে সাধারণভাবে একটা মানুষের শরীরে যখন মেস্তা থাকবে অথবা ডার্ক সার্কেল থাকবে অথবা এখানে ব্ল্যাক স্পট থাকবে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই ধরনের আনওয়ান্টেড কিছু স্পট পড়ে গেছে, তখন সেগুলো দেখতে খারাপ লাগে। তো অনেকে এটার জন্য চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন, কখনো কখনো সেটি সেরে যায়, কখনো কখনো সেটি সারতে গিয়ে নতুন উপসর্গ দেখা দেয়, কারণ সেখানে কখনো কখনো হার্মফুল ট্রিটমেন্ট ব্যবহার করা হয়, যেমন লেজার আছে অথবা যে সমস্ত সিনথেটিক অয়েন্টমেন্ট ইউজ করা হয়, সেগুলোর আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া তখন নতুন করে দেখা দেয়, বা স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলো ব্যবহার করা হয় এই ধরনের অসুস্থতার, এই ধরনের সমস্যার মোকাবিলার জন্য, সেটার ক্ষেত্রে দেখা যায় যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তো আমরা যেহেতু সবসময় বলে থাকি প্রাকৃতিক সুস্থতার কথা, প্রাকৃতিকভাবে আপনি কীভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কথাটাই সবসময় আমরা বলে আসছি, ঠিক সেই ধারাবাহিকতায় আমরা আজকে একটি বিউটি টিপস শেয়ার করতে চাই। অর্থাৎ প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে আমরা একটি ঘরেই তৈরি করতে পারি এমন একটি উপাদান, যেটি দিয়ে আমরা এই ধরনের আনওয়ান্টেড ব্ল্যাক স্পট, ডার্ক সার্কেল, স্ট্রেচ মার্ক, এগুলোকে আমরা রিমুভ করতে পারবো।
আস্তে আস্তে এগুলো হয়তো সিনথেটিক মেডিসিনের মতো ম্যাজিক্যালি ওভারনাইট সেটা যাবে না, বাট এটি যদি কন্টিনিউ করা হয় তাহলে আস্তে 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 এটি একসময় ন্যাচারালি মিলিয়ে যাবে। এবং আপনারা দেখবেন যে যারা এই মেস্তার জন্য কোনো অয়েন্টমেন্ট মাখছেন, তো মেস্তার জায়গাটুকু তখন অধিকাংশ ফর্সা, বেশি ফর্সা হয়ে যাচ্ছে, ফলে আবার অন্য স্কিনের সাথে তার মিল থাকছে না, এরকমও হয়। কিন্তু যখনই আপনি ন্যাচারালি এটাকে হিল করবেন তখন কিন্তু সেটি স্মুথলি এবং ন্যাচারাল কালার অর্থাৎ আপনি স্কিনের যে অরিজিনাল টোন সেটির সাথে কিন্তু মিলে যাবে। আরেকটা কথা এখানে সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই বন্ধুরা, বিশেষ করে মেয়েরা, যে আসলে রং ফর্সা করার কোনো ক্রিম, কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয় নাই। যেটি আপনারা ইউজ করেন সাময়িকভাবে আপনাদেরকে মনে হয় যে একটু ফর্সা, সেটি অত্যন্ত ক্ষতিকর। মানে স্কিন টোন যেটা, এটি কিন্তু একজনের এক এক রকম, এটির জন্য অনেকগুলো কেমিক্যাল ফ্যাক্টর দায়ী, মেলানিন থেকে শুরু করে আরও অনেকগুলো ফ্যাক্টর, বংশ পরম্পরা, এগুলো কিন্তু ফ্যাক্টর। সুতরাং চাইলেই আপনি আপনার স্কিন টোনকে চেঞ্জ করে দিতে পারবেন না, যদি করেন তো সেটি কিন্তু যথেষ্ট হার্মফুল হবে। আপনারা আপনাদের চারপাশে খোঁজ নিলে দেখবেন যারা এই ধরনের সিনথেটিক অয়েন্টমেন্ট, মলম, ক্রিম ব্যবহার করে ফর্সা হওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু অনেক জটিল ধরনের স্কিন ডিজিজের শিকার হচ্ছেন পরবর্তীতে গিয়ে। এবং এটি আমাদের ইন্টারনাল হেলথের জন্য, অর্থাৎ সেটি চাম্বার ভিতর দিয়ে কিন্তু আমাদের একদম কিডনি পর্যন্ত পৌঁছে যায়, সুতরাং সেটি আমাদের ইন্টারনাল হেলথের জন্য কিন্তু যথেষ্ট ক্ষতিকর। তো আজকে যে ডার্ক সার্কেল রিমুভার অথবা ব্ল্যাক স্পট রিমুভার যেটা আমরা ঘরে তৈরি করব, সেটার জন্য আমাদের লাগবে একটু বেশি পাকা দেখে দুটো টমেটো লাগবে আমাদের, দুটো টমেটো অথবা এটি কটি লাগবে, তিনটি, চারটি, দুটি, সেটি কিন্তু আপনি কতটা জায়গার উপরে ব্যবহার করবেন তার উপরে নির্ভর করবে। এরপরে লাগবে আমাদের একটা বা দুইটা বা তিনটা, ওই যে বললাম পরিমাণ মতো হচ্ছে লেবু, কাগজি বা পাতি লেবু। আর লাগবে আমাদের বেকিং সোডা, বেকিং সোডা, বেকিং পাউডার না, কিন্তু মনে রাখতে হবে যে বেকিং সোডা, আপনারা এটা যে কোনো গ্রোসারি শপে পাবেন, বেকিং সোডা। আর হচ্ছে পেস্ট, যে কোনো একটা টুথপেস্ট, তবে এটি হোয়াইট হতে হবে, হোয়াইট টুথপেস্ট যেটা আছে, অর্থাৎ কালার যেগুলো জেল পেস্ট সেটি ব্যবহার করা যাবে না, ফ্লোরাইড অথবা হোয়াইট যে টুথপেস্ট আছে এই পেস্ট ব্যবহার করতে হবে। তো এটা সিম্পল প্রসেস, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি অলরেডি টমেটোর রসটাকে বের করে নিয়েছি, এটার মধ্যে টমেটোর রস আমি বের করে নিয়েছি, যে টমেটোর রস। এখন এই রসটা আপনারা বিভিন্নভাবে বের করতে পারেন, রসটা আপনারা ব্লেন্ডার দিয়ে ছেঁকে নিতে পারেন, পানি ছাড়াই শুধু ব্লেন্ড করে নিতে পারেন, বেটে নিতে পারেন, গ্রেটারে দিয়ে করতে পারেন, যে কোনোভাবেই হোক টমেটোর যে নির্যাস, টমেটোর যে শুধুমাত্র রস, সেই টমেটোর রসটুকু বের করে নিতে হবে। টমেটোর রস কিন্তু স্কিনের জন্য অত্যন্ত উপকারী, শুধু টমেটোর রস এনাফ, কিন্তু যখন আমরা ট্রিটমেন্ট পারপাস ইউজ করবো তখন এটার জন্য আমাদের একটুখানি এই জিনিসগুলো লাগবে। এরপরে আমরা এই টমেটোর যে রস বের করে নিয়েছি তার সাথে আমরা পরিমাণ মতো এক চামচ, দুই চামচ, আপনাদের যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণ বেকিং সোডা মিশিয়ে নিতে হবে, বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। এর সাথে ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করতে হবে, ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, মিশিয়ে নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করতে হবে, এখন একটা পেস্ট তৈরি করতে হবে। তারপরে এটার মধ্যে আমরা দিব একটুখানি পেস্ট, আমরা যেটা বলেছি যে হোয়াইট কালার পেস্ট, আমরা যে কোনো একটা হোয়াইট কালার পেস্ট বেছে নেব, এবং পরিমাণ মতো পেস্ট এটার মধ্যে, পেস্টের পরিমাণ খুব বেশি হবে না, পেস্টে আমরা একটা পরিমাণ মতো, আপনারা নিজেরাও বুঝে যাবেন আস্তে আস্তে যে এটা কতটুকু পরিমাণ নিতে হবে, একটা সময় আপনারা বুঝে যাবেন। এরপরে এটার মধ্যে আমরা লেবুর রস মিশাবো, আমি এখানে অর্ধেকটা লেবু নিয়েছি, যেহেতু আমি অল্প পরিমাণ বানাচ্ছি সেজন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণ লেবুর রস এর সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা, দুইটা, যেরকম দরকার যতটুকু জায়গায় লাগাবেন ততটুকু পরিমাণ বানিয়ে নেবে। এটি লাগানোর পথে পর এক ধরনের, এটার মধ্যে এক ধরনের বিক্রিয়া দেখা দিবে, এটা একটু গেজে গেজে হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, এটা ভয়ের কিছু নেই, সবগুলোই সেফ। এই বেকিং সোডা পেস্ট, টমেটো রস, লেবু, এগুলো সবই সেফ, এবং এগুলো স্কিনের জন্য অত্যন্ত উপকারী, এবং এই ডার্ক স্পটগুলো তোলার জন্য এই মিশ্রণটি অনেক কার্যকরী। আপনারা যে কোনো অয়েন্টমেন্ট বাজার থেকে কিনে ইউজ করবেন তার থেকে এটা যেমন নিরাপদ তেমন কার্যকরী। এখন এটা কীভাবে মাখবেন, এটা যে জায়গাটায় আপনারা এটাকে ইউজ করতে চান সে জায়গাটাকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, ঘাড়ে হতে পারে, বগলে হতে পারে, পেটে হতে পারে, মুখে হতে পারে, যে কোনো জায়গায় এটি লাগানো যেতে পারে, 100% সেফ। এবং এই যা উপাদান আছে এগুলো খেয়ে ফেললেও কোনো অসুবিধা নেই, এতটাই সেফ। তো
এইবার সেইটাকে সেই জায়গাটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পরে আপনি পরিমাণ মতো পেস্ট, এটা যেটা বানানো হলো আমাদের, উপাদানগুলো আবার বলে দিই। আমাদের এর মধ্যে আমরা নিয়েছি টমেটো রস, আমরা নিয়েছি বেকিং সোডা, আমরা নিয়েছি হোয়াইট টুথপেস্ট এবং আমরা নিয়েছি লেবুর রস। এই সবগুলো উপাদানকে মিলিয়ে আমি একটা চমৎকার পেস্ট যখন তৈরি করে ফেললাম, এটিকে আমরা এখন যে কোনো একটা জায়গায় আমি যেখানটায় ব্যবহার করতে চাই সেখানটাতে ভালো করে রাব করব। এটা একটা খুব ভালো স্ক্রাবার, হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো স্ক্রাবার। এটা আমরা মুখে লাগাতে চাই বা ঘাড়ে লাগাতে চাই, যেখানে লাগাতে চাই সেখানটায় আমরা খুব ভালোভাবে এটাকে ঘষব। সেই জায়গাটা এভাবে ভালো করে ঘষে যতক্ষণ পর্যন্ত এটা মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে ঘষতে থাকবো এবং এইভাবে রেখে দেবো। আমরা ঘষার পরে এটাকে আমরা রেখে দেবো বেশ কিছুক্ষণ, আমরা যতক্ষণ খুশি আমরা এটাকে রাখতে পারি। আমরা এটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে এটাকে আমরা উষ্ণ পানিতে, আমরা একটুখানি উষ্ণ পানির মধ্যে একটু টিস্যু বা একটুখানি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে আস্তে করে সেই জায়গাটাকে মুছে দেবো, কিন্তু তখনই আমরা এটাকে পানি দিয়ে ধুবো না বা সাবান দিয়ে ফেলবো না। এইভাবে আমরা দিনে যতবার খুশি ততবার, এবং যতদিন পর্যন্ত না আমাদের দাগটা উঠে যাচ্ছে পুরোপুরি, ততদিন পর্যন্ত এটা নিশ্চিন্তে ব্যবহার করে যেতে পারবে। এর বাইরেও যাদের এই স্পটগুলো নাই অ্যাটলিস্ট, তারাও কিন্তু এটি মুখে ব্যবহার করতে পারেন স্কিন টোনার হিসাবে, কারণ এটি কিন্তু আমাদের স্কিনের যে অটোমেটিক্যালি কিন্তু আমাদের স্কিনে কিছু কোষ, মৃত কোষ অর্থাৎ কিছু স্কিনের ত্বকে কিছু কোষ মারা যায়, সেই মৃত ত্বকগুলোকে কিন্তু রিমুভ করে ফেলতে হয়, তাহলে কিন্তু আপনি স্কিনের গ্লোটা ঠিকঠাক আসবে। তো সেই করার জন্য আমাদের কিন্তু স্ক্রাব করতে হয়। স্ক্রাবের অনেক উপাদান আছে, এটা একটা বেস্ট স্ক্রাবার। এই স্ক্রাবারটা দিয়ে আপনি কিন্তু মুখের, কপালে যে কোনো জায়গায় আপনি এটিকে নর্মালি কোনো স্পট না থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন, তাতেও দেখবেন যে আপনার একটা শাইনিং ভাব চলে আসছে এবং বয়সজনিত যে ছাপগুলো সাধারণত আমাদের পড়ে, ত্বকে একটু ভাজ, একটু কুচকানো ভাব, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এমনিতেই কিছু কিছু দেখা যায় ডার্ক স্পট, ছোটো ছোটো আরো আনটেড, কখনো কখনো এটা ব্রাউন কালারের, কখনো ব্ল্যাক কালারের কিন্তু এরকম দেখা দেয়। তো এই যে পেস্টটা আমরা আজকে বললাম, এটি আপনারা খুব নিশ্চিন্তে সহজেই এবং বাড়িতে বসে, এই সব উপাদান আমাদের সবার ঘরে কম বেশি আছে, এখন টমেটোর সময় এবং অলমোস্ট 12 মাসে এখন টমেটো পাওয়া যায়, তো এটা আপনারা ব্যবহার করলে আমরা মনে হয় যে আনওয়ান্টেড যে আমাদের স্পটগুলো আমাদের শরীরে হয়, আমি যে বললাম স্ট্রেচ মার্ক, মেস্তা, ব্ল্যাক স্পট অথবা যে কোনো ধরনের স্পট, সেটি কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাবে এবং সেটি খুব ন্যাচারালি মিলিয়ে যাবে, সেটি নর্মাল স্কিনের সাথেই মিশে যাবে, সেটি কিন্তু আর অন্য কোনো একটা নতুন কালার ধারণ করবে। বন্ধুদের সবাই ভালো থাকবেন এবং প্রাকৃতিক সুস্থতা এবং প্রাকৃতিক নিরাময় সব থেকে নিরাপদ, সব থেকে কার্যকর এবং খুবই ব্যয় সাশ্রয়ী। সুতরাং সেভাবে যদি আপনারা এই প্রাকৃতিক সুস্থতা চর্চা করতে থাকেন, তাহলে আমি আশা করি যে আপনারা অনেক বেশি ভালো থাকতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে।